তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। আজ আমি তোমাদের স্ট্যান্ডার্ড টুর বাংলা পড়াবো, ষষ্ঠ পাঠ পড়াবো। আজ তোমরা পড়বে ষষ্ঠ পাঠ। সবাই তাহলে খাতা বই খোলো, দেখো আমি তাহলে গল্পটা পড়াচ্ছি। উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব, কোন নদীর ঝর্ণা দেখতে যাবো না, উশ্রী নদীর। দিনটা বড় বৃষ্টি, দিনটা কেমন না বড় বৃষ্টি, শুনছো বজ্রের শব্দ শ্রাবণ মাসের বাদলা। উশ্রীতে বান নেমেছে, জলের স্রোত বড় দুরন্ত, অবিশ্রান্ত ছুটে চলেছে অনন্ত, এসো একসঙ্গে যাত্রা করা যাক। আমাদের দুদিন মাত্র ছুটি, কলেজের ছাত্ররা গেছে ত্রিবেণী, কেউ বা গেছে আত্রায়, সাঁতরা গাছের কান্তি মিত্র যাবে আমাদের সঙ্গে উশ্রীর ঝর্ণায়। শান্তা কি যেতে পারবে? সে হয়তো শ্রান্ত হয়ে পড়বে, পথে যদি জল নামে মিশ্রদের বাড়ি আশ্রয় নেব। সঙ্গে খাবার আছে তো, সন্দেশ আছে, পান্তুয়া আছে, বোঁদে আছে, আমাদের কান্ত চাকর শীঘ্র কিছু খেয়ে নিক, তার খাবার আগ্রহ দেখে নে। সে ভোরের বেলায় পান্তা ভাত খেয়ে বেরিয়েছে, তার বোন ক্ষান্ত মনি তাকে খাইয়ে দিলে। তাহলে এই গল্পতে কে যাচ্ছে উশ্রী নদীর ঝর্ণা দেখতে? না লেখক যাচ্ছেন, লেখক। তার সঙ্গে কে কে যাচ্ছে? না অনন্ত যাচ্ছে, আর কে যাচ্ছে? সাঁতরা গাছের কান্তি মিত্র যাচ্ছে। কোন নদী ঝর্ণা দেখতে? না উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাচ্ছে। তাহলে আমরা এই গল্পের যে অনুসরণীগুলো আছে সেইগুলোর তাহলে আমি প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। এখানে দেখো, 1 নম্বরে আছে, একের দাগে বান নেমেছে, কোথায় না বান নেমেছে? উশ্রীতে। জলের স্রোত বড় কেমন? জলের স্রোত বড় দুরন্ত। লেখকদের ছুটি মাত্র কদিন? লেখকদের ছুটি মাত্র কত? দুদিন মাত্র ছুটি। পান্তা চাকর ভোরবেলা কি খেয়ে বেরিয়েছে? না পান্তা ভাত খেয়ে বেরিয়েছে। এদিকে দেখো, তোমাদের বইতে যে প্রশ্ন উত্তরগুলো আছে কি আছে? চারের দাগে দেখো সবাই, না দিনটা কেমন? পরে আমি তোমাদের সেই উত্তরটা লিখে দিচ্ছি, তোমরা সবাই ভালো করে খাতায় সবাই লিখে নাও, কেমন আছে দিনটা কেমন। তাহলে উত্তরটা কি হবে? পুরো বাক্যে, পূর্ণ বাক্যে আমরা এসে উত্তরটা লিখবো। দিনটা বড় বৃষ্টি, দিনটা বড় বৃষ্টি, কোন মাসের বাদলা? না শ্রাবণ মাসের বাদলা, শ্রাবণ মাসের বাদলা। তারপর আছে লেখকের সঙ্গে কে উশ্রীর ঝর্ণায় যাবে? না যাবে অনন্ত আর সাঁতরা গাছের কান্তি মিত্র যাবে। সাঁতরা গাছের কান্তি মিত্র কান্তি মিত্র যাবে। তারপরে কি আছে? সঙ্গে কি খাবার আছে? কি কি খাবার আছে? তার সঙ্গে আছে বোঁদে, পান্তুয়া, ও সন্দেশ আছে। তারপরে আছে খান্তমণি কার বোন? আমরা কি পড়েছি যে কান্ত চাকরের বোনের নাম হলো খান্তমণি। কান্ত চাকরের বোনের নাম খান্তমণি। এছাড়া দেখো, তোমাদের বইতে আছে এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো। তাহলে আমি আজ তোমাদের এলোমেলো বইটা আজকে লিখে লিখে দিচ্ছি, সাজিয়ে লেখোটা সবাই তাহলে লেখো।
তাহলে কি লিখবো? সাজিয়ে লেখো। সাজিয়ে লেখোতে কি আছে? লয়াকার, দ, গয়াকার। তাহলে এটা কি হবে সাজিয়ে লিখলে? হ্যাঁ, বাদলা। কি হবে? না, বাদলা। তারপরে আছে দন্তনে আকার ঝ, র। কি হবে? না, ঝর্ণা, ঝর্ণা। তারপর আছে ক, র, চ আকার। কি হবে? না, চাকর, চাকর। এছাড়া আছে অ, দন্ত নাই ত, সর্বস্ব রয় রফলা আকার আর বয়হস্য। তাহলে এটা কি হবে? না, অবিশ্রান্ত, অবিশ্রান্ত। তাহলে আমরা সাজিয়ে কটা লিখলাম? না, চারটে লিখে দিলাম। তাহলে কি হলো? একটা হলো বাদলা, তারপরটা হলো ঝর্ণা, তারপরে হলো চাকর, শেষে হলো অবিশ্রান্ত। তাহলে আজ আমি তোমাদের কি পড়ালাম? না, ষষ্ঠ পাঠ পড়ালাম, তার অনুসরণীগুলো তোমাদের লিখিয়ে দিলাম বা প্রশ্ন উত্তর আলোচনা করে দিলাম। আজ তাহলে এ পর্যন্তই থাক।